দশটা ছাগল পালন করবো এক বছর পরে কত টাকা লাভবান হতে পারবে মানে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন সত্তর আশি হাজার এরকম হবে হ্যালো সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি নারায়ণগঞ্জ যাওয়ার রূপগঞ্জ থানার কালনি গ্রামে আজকের বিদ্যুতে আমি আপনাদের দেখাবো দশটি তোতাপুরি ছাগল পালন করবে বাৎসরিক কত টাকা আয় হতে পারে এবং আরও দেখাবো একজন নতুন খামারি ছাগল পালন করতে চাইলে কীভাবে শুরু করতে হবে তাছাড়া আরও দেখাবো এই খামারে ছাগল কিভাবে পালন করা হয় এবং কত টাকা লাভ হয় আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তবে চ্রবণ দর্শক আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন মুভ বিডুতে চলে যাই এখন আমরা কথা বলবো এই খামারটি যে পরিচালনা করে তার সাথে সর্বপ্রথম চবন দর্শক আমরা পরিচয় হয়নি এই ভাইটির সাথে

হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস তো ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সাগর হচ্ছে পাঠা আর কিছু ছাগল এমনি নরমাল শাড়ি তো এখন আপনার এই খামারের মধ্যে আমরা অনেক বড় বড় কিছু পাঠা দেখতে পাচ্ছি তো এই পাঠাগুলো এখন বর্তমান বাজার মূল্য কত আছে দর্শক এখানে আমরা একটি বড় পাঠা দেখতে পাচ্ছি তো ভাই এই পাঠাটার বর্তমান বাজার মূল্য কত আছে এটা 55 থেকে 60 এরকম হবে 55 থেকে এই পাঠাটার বয়স কতদিন দিন হবে

এই জায়গায় আমরা আর একটি পাঠা দেখতে পাচ্ছি এটা যদি ভাই এটা সম্বন্ধে যদি বলেন এটা হলো মেউতে ক্রস এটা ক্রস এটা বয়স কত এটা ওই এক বছর একটু কম আছে আর বয়স কত কত টাকা দাম বাজার মূল্যে তো তা বয়স হলো নয় মাস এক বছর এরকম হয়েছে পঁচিশ থেকে তিরিশ এরকম আর এই জায়গায় আমরা একটা মাদি ছাগল দেখতে পাচ্ছি এটা আপনি বলতেছেন ভাই এটা দুই মাসের অর্থাৎ দর্শক এটা দুই মাসের গর্ভবতী এই ছাগলটা বর্তমান বাজার মূল্য যদি এটা বাজারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম হবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের আপনার কাছে মানে এই ছাগলগুলো আপনি কীভাবে পরিচালনা করেন বা পরিচর্যা করেন এই ধরেন ঘাস আছে ভুসি আছে আবার কি আছে

আমরা যদি দর্শকের উদ্দেশ্যে বলি যদি একজন মানুষ একটি বছর দশটি তথা ছাগল পালন করে তাহলে দেখা যাবে বছর শেষে কয় টাকা লাভবান হতে পারবে মানে দশটা ছাগল যদি একজন দর্শক পালন করে বা একজন আমি একজন সাধারণ উদ্যোক্তা হিসেবে যদি দশটা ছাগল পালন করি তাহলে বছর শেষ কেমন লাভজনক হবে ধরেন একটা ছাগল পনেরো মাস ষোলো মাসে দুইবার বাচ্চা হবে ষোলো মাসে ধরেন আবার কত ছাগল ধরেন এক বছর একবার বাচ্চা দেয় এটা জাত বুঝে আই এটার জাত বুঝে তারপরে মনে করেন যে পালন করতে হয় আর এটা জাত যদি আমরা অরিজিনাল যেটা তোতাপুরি ছাগল আছে এটা যদি একজন মানুষ দশটা ছাগল এক বছর পালন করে তাহলে দেখা যাবে যে দশটা ছাগল পালন করবে এক বছর পরে কত টাকা লাভবান হতে পারবে মানে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন দশটা ছাগলে ধরেন ভালো করে যদি বাচ্চা হয় ভালো বাচ্চা যদি কাটে তাহলে ধরেন অনেক টাকাই লাভবান হবে ধরেন বছর শেষে অনেক টাকাই হবে একটা আইডিয়ার উপরে যদি আপনার বলে থাকেন ধরেন তাও দশটা ছাগল এক বছর যদি হয় তাও সত্তর আশি হাজার এরকম হবে দশটা ছাগল যদি কেউ পালন করে থাকে তাহলে সত্তর আশি হাজার টাকা হয় লাভবান হবে এই ছাগলগুলো পালন করার ক্ষেত্রে কি কি ভ্যাকসিন ছোট বাবা থেকে দিতে সমস্যা এটা হয় মেন সমস্যা হলো পিপিআর পিপিআর আছে পুরা রোগ আছে এবার অনেক রোগ ঠান্ডা আছে জ্বর হয় অনেকই হয় মেন সমস্যা হলো পিপিআর

ছয় মাসের পর থেকে দেখা যাচ্ছে একটা খামার করতে গিয়ে সবচেয়ে বেশি ফেস করতে হয় পিপিআর রোগের তো এই পিপিআর রোগটা দেখা যায় সবসময় হয় তো যদি কেউ ছাগল পালন করতে চায় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পিপিআর রোগটা যেই রোগটা নাকি ছাগলের ম্যাক্সিমাম সময় হয়ে থাকে ওই রোগটাকে আপনারা অবশ্যই মোকাবিলা করার জন্য উপজেলা পশু অতি থেকে এই পিপিআর এর ভ্যাকসিনটি আপনারা ছাগলকে এনে দিতে হবে তারসামাই এই ছাগলগুলো যেমন তোতাপুরি এই ছাগলগুলো পালন করার জন্য আমরা আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি আপনারা হয় সর্বক্ষণ তত্ত্বাবধান করতে হবে যে এই ছাগলগুলো কোনোভাবে যেন অসুস্থ না হয় আমরা আমরা ভাইয়ার কাছ থেকে জানতে পারতেছি যে সর্বক্ষণ এই ছাগলগুলোকে কারণ মাধ্যমে পরিচর্যা করতে হবে যদি ছাগলগুলো সর্বক্ষণ পরিচর্যা করা হয় ঠিক মতো খাবার দেওয়া হয় তাহলে তেমন কোনো রোগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাছাড়া এই ছাগলগুলো আমরা দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় পাখা আছে তো এই জায়গায় ছাগি ছাগল আছে দেখা যাচ্ছে তো এই ছাগলগুলো সর্বোপরি যদি ঠিকঠাক মতো আমরা পালন করি দেখা গেছে বছর শেষে একটা ভালো বেনিফিট পাবো আচ্ছা ভাইয়া এই জায়গায় আপনারা যে ছাগলগুলো পালন করেন এই ছাগলগুলো প্রজনন বা বংশ বিস্তারের জন্য আমরা যে সাধারণত বলি বীজ দেওয়া হয় এটা কি আপনারা দিয়ে থাকেন হ্যাঁ দেওয়া যায় দুই চারটা আসলে আপনাদের এই ছাগল পাওয়ার উদ্দেশ্য তো মূলত তো বিক্রির জন্য যদি মাঝে মধ্যে কেউ আসে এই জায়গায় বংশ বিস্তারের জন্য বা বীজের জন্য ছাগলের তাহলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা বীজগুলো দিয়ে থাকেন হ্যাঁ দিয়ে তো ওই বীজের জন্য কি আপনারা টাকা নিয়ে থাকেন না টাকা না যেমন বন্ধু বান্ধব আছে দর্শক এই ফার্মটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ছাগলগুলো বিক্রি করা তবে যদি আত্মীয় স্বজন বা রিলেটিভ কেউ আসে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বীজ দেওয়া হয়ে থাকে আপনি যদি আপনার ফার্মের ছাগল যে জায়গায় থাকে অর্থাৎ যে গরটি তৈরি করছেন যে গড়াটা একটি শেড তৈরি করছেন ওই শেডটি সম্বন্ধে যদি কিছু বলেন শেডটা করা এখন হ্যাঁ কি আছে এখন মাছ করা লাগবে করতে হবে আর ভিতরে আবর্জনাটা ফেলিয়ে দেওয়া লাগবে অর্থাৎ দর্শক আমরা যদি কেউ ছাগল পালন করি তাহলে দেখা যাচ্ছে যে একটি শেড তৈরি করতে হবে এই শেডটি কিভাবে তৈরি করবেন আপনারা যদি ওইদিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন কারণ এই শেডটির জন্য সর্বপ্রথম নিচে সিমিটের খুঁটি দিতে হবে খুঁটি দুই থেকে তিন ফুট বা দুই থেকে তিন ফুট দুই থেকে তিন ফুট উপরে মাচা দিয়ে সুন্দর করে বিছিয়ে দিতে হবে মাচাগুলো দুই থেকে তিন ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি বা এক থেকে দুই ইঞ্চি দূরত্ব রাখতে হবে কারণ দূরত্ব রাখার উদ্দেশ্য এটাই যে এই মাছ আর মাছ খান দিয়ে যে দূরত্বটা থাকবে সেই দূরত্ব দিয়ে ছাগলের পায়খানা তারপর পর্সাপ নিচে পড়ে যাবে এতে করে ছাগলগুলো কি হবে ছাগলগুলো সুস্থ থাকবে তাছাড়া ছাগলের রোগ বালাই বা অসুখ যেটা আমরা ববে থাকি সেটা কম হবে এতে করে আরও সুবিধা আছে ছাগলগুলো চারিদিকে আলো বাতাস পাবে এবং ময়লা আবর্জনা থেকে ছাগলগুলো রক্ষা পাবে পরবর্তীতে আমরা নিচ থেকে এই পায়খানা উঠিয়ে আমরা অন্য জায়গায় ফেলে দিতে পারবো ছাগলের পায়খানা দিয়ে আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে জৈব সারও তৈরি করা যাবে জৈব সার পরবর্তীতে কৃষি ব্যবহার করা যাবে তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আমরা আপনার ছাগলের ফার্মটি ঘুরে ঘুরে দেখবো আর দর্শকদের দেখাবো তবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে দর্শক বলি এই ছাগলের বর্তমান মানে এই ফার্মের মধ্যে বর্তমান কিন্তু ছাগলের সংখ্যা কম কারণ সময় অনেক বেশি ছাগল ছিল একটু ছাগলের সংখ্যা কম হয়তো সামনে আরো উঠতে পারে এমন এসেছি যে এই জায়গায় এখন সাগরের সংখ্যা একটু কম এবং আমি আপনাদের তোতাপুরি এই ছাগল দেখাবো এগুলো উন্নত মানের ছাগল তাছাড়া এই ছাগল কিন্তু খুব ব্যয়বহুল এবং দামি যা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ছাগল তো ভাইয়া আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু থাকে তাহলে বলতে পারেন যে কিভাবে একটা যদি ফার্ম কেউ শুরু করতে চায় তাহলে তার উদ্দেশ্যে আপনার মতামত থাকবে সেদিক থেকে আপনার কিন্তু মোটামুটি একটা অভিজ্ঞতা আছে যে মানুষ যদি একটা নতুন উদ্যোক্তা ধরেন আমি একদম কিচ্ছু জানি না যদি আমি কিচ্ছু না জানি মানে আমি প্রথম থেকে শুরু করব। সেই ক্ষেত্রে একজনের কি করতে হবে একটা ফার্ম করতে হবে ধরেন এটা খামার চালাতে হলে ভালো করে আগে পরিচালনা করতে হবে অভিজ্ঞতা লোক থাকতে হবে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে এটা দেহার মতো একটা বিষয় আছে ধরেন করলে পরে লাভবান হতে পারেন কিন্তু এর ভিতর আবার কি আছে হাটের ছাগল কে বাইরের ছাগল এগুলো তোলা উঠানো এগুলো হলো ক্ষতিগ্রস্ত হয় অনেকে তাই আমি যেসব সকল ভাইকে বলি যে হাটের ছাগল কখনো উঠাইবেন না আচ্ছা ভাই আমার আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন

অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হ্যাঁ প্রাপ্ত বয়স্ক যদি 10টা তোতাপুরি ছাগল থাকে তা হবে সেই 10টি তোতাপুরি ছাগল এক বছরের সব খরচ বাদ দিয়ে আপনি 70 থেকে হাজার টাকা আয় এসে লাভবান হতে পারবেন আচ্ছা ভাই আজকের মত বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে কথা বলবো অনন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পরবর্তীতে আমি ভাইয়ের কাছে আয়শা যারা নতুন উর্দুতে আসেন যারা নতুন ছাগল পালন করতে চান মানে তাদের উদ্দেশ্যে ভাইয়ের কাছ থেকে আরো ভালোভাবে নতুন নতুন তথ্য জেনে আপনাদের উপকার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম